হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি স্নান টান সেরে নিয়েছি, ছাদেও চলে এসেছি। ছাদে এসে আমার জামাকাপড় মেলা হয়ে গেছে, তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। তো এখন মানে মেঘমেঘ করে আছে, হাওয়া দিচ্ছে ছাদে খুবই সুন্দর, তার জন্য আমি এখন ছাদে একটু দাঁড়িয়ে আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে খুবই সুন্দর ওয়েদার, আর আমার ছেলে আর হাজবেন্ড একটু মানে ছেলেকে নিয়ে পাশেই একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছে। ওর তো দু রকমেরই ওষুধ চলছে, তো ছেলে আগের থেকে একটু বেটার আছে, বাট ওই কাশিটার জন্য আর একবার ডাক্তারের কাছে গেছে, তো চলে আসবে একটু পরেই। আমি ততক্ষণ একটু ছাদে দাঁড়িয়ে আছি, বেশ ওয়েদারটা ভালো আছে, হাওয়াটাও দিচ্ছে। এরপর এবার নিচে যাব, আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। সকাল সকাল উঠে কাজ টাজ সেরে নিয়ে স্নান টান করে নিয়ে ফ্রি হয়ে গেলে ভালো লাগে, তারপরে ছেলেকে নিয়ে সময় কাটাই, ব্যাস আর কি। এই তো চলছে এখন। দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, মেঘলা মেঘলা। আর এই কাকটা বড্ড জ্বালাচ্ছে, শুধু কানের কাছে এসে ঘুরঘুর 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 করেই যাচ্ছে। আমি তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি কি সুন্দর। জানি না কোনো দিকে বৃষ্টি ফিষ্টি হচ্ছে কি না, তবে এদিকে জাস্ট কাল রাতে একবার বৃষ্টি হয়েছিল, দারুণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছিল, হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু এমনিতে মেঘমেঘই করে আছে সারাক্ষণ, সারা দিন রাতে মেঘমেঘই করে আছে। এবার চলো নিচে যাওয়া যাক, আমার সোনাবোধায় চলে এসেছে, এবার ওর কাছে যাওয়া যাক। এই তো এই তো আমার সোনা বাবা, চলে এসেছি ডাক্তার দেখি, চলে এসেছি। ডাক্তারকে কি বলে এসছো, গিয়ে কি বলে এসেছো? হ্যাঁ কি বলে এসেছো ডাক্তারকে গিয়ে? বাবা ডাক্তারকে কি চেয়েছিস, কি চেয়েছিস ডাক্তারকে গিয়ে? বেশ এই বাইরে যাবি, কি চেয়েছিস ডাক্তারকে গিয়ে? কি দেখতে পেয়েছিলিস ওখানে? আপেল আপেল দিয়ে ডাক্তারকে আপেল চেয়েছিল, আপেল হাতে আপেল চেয়েছিল, আর ডাক্তার মুখে ওষুধ দিয়ে দিয়েছে হাতে আপেল। ওখানে আপেল দেখতে পেয়েছে রাস্তাতে একটা ভ্যানের মধ্যে, এখন ডাক্তারকে গিয়ে আপেল চেয়েছে, ডাক্তারের সামনে দেখতে পেয়েছিল, ডাক্তার তখন মুখে ওষুধ দিয়ে দিয়েছে বেদে, তাই তো? এবার আমি কি দেবো বেদকে এখন? আপেল দেবো না, এখন বেদ একটু ভাতু খাবে, একটু ভাতু খাবে বেদ, তারপরে আপেল খাবে। হ্যাঁ আপেল খাবে, আঙুর খাবে, ঠিক আছে। হ্যাঁ আজকে ওবেদের খাবার নিয়ে আমি চলে এসেছি, ওটাও পেস্ট করে নিয়েছি। ও এখনো বাবার কাছে কার্টুন দেখছে, আসতে চাইছে না। তো এই ডাক্তারেও বললো যে জোর করে না খাওয়াতে আর লিকুইড লিকুইড খাওয়াতে, তো কিছু করার না জন্য আমি সেই ঝিনুক বাটি নিয়েই এখন যুদ্ধ করে ওকে খাওয়াতে হবে। আর একদমই জোর করতে বারণ করেছে, কারণ বুকে শ্লেষটা জমে আছে, তার জন্যই খেতে পাচ্ছে না, ওয়াক তুলে দিচ্ছে, বমি করে ফেলছে। তো সকালে একটুখানি খেয়েছিল। ওরে বাবারে চলে আয় আর কার্টুন না দেখে, তো আমি খাওয়াতে খাওয়াতে কার্টুন দেখবি, আয় আর খেতে খেতে কার্টুন দেখবি, আয় তাতে যাই খেতে খেতে কার্টুন দেখবি, আয় এই দেখ কার্টুন কার্টুন, এই কার্টুনটা দেখবো খেয়ে নেবো, ঠিক আছে? শুয়ে শুয়ে কার্টুন দেখতে খুব ভালোবাসে ছেলে, তাই না? চলো ধরো ফোনটা ধরো। আচ্ছা আমি ফোনটা এখানে রাখি, কার্টুনটা চলো এখানে, সব সব শুয়ে 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 খেতে খেতে দেখবো, খাওয়ার কোনো ইচ্ছেই নাই, চলো সব। এই দেখে 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 নাচো নাচো নাচো, ওরে 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 ওরে, কি হয়েছে? ওরে বাবা রে ফোনটা পড়ে যায় না, তাই যায় না, ও কার্টুন দেখে নাচ করছে, এবার খেয়ে নিতে হবে। হ্যাঁ না 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 না, একটু বাবা শোন কথাটা, একটু খেয়ে নে বাবা, কাঁদবি না কাঁদবি না, কার্টুন সরিয়ে দিয়েছি, কান্নাকাটি করে না কান্নাকাটি করে না, রোজ খাওয়াতে গেলে এরকম করে, তারপর তো শরীর খারাপ হয়েছে, ব্যাস না 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 না, এ না না না, একটু
একটু করে আবার একটু 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 করে একটু একটু করে দেখো একটু করে দেবো চার 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 কেনা 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 আমার সোনা বাবা এরপরে কার্টুন দেবো ঠিক আছে কেনা 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 এরপর কার্টুন দেবো চার চার সোনা আমার আবার ঠিক হয়ে যাবে তখন আবার হাতে ধরে ধরে নিয়ে নিয়ে খাবে একটু একটু করে নিয়ে নিয়ে খাবে আবার বেদকে তো খাওয়াতে গিয়ে যুদ্ধ করতে হলো তো কিছু আবার তুলেও দিল মানে যতবারই খাওয়াতে যাচ্ছি ও তুলেই দিচ্ছে ভালো আসলে যত শ্লেষাগুলো আছে উঠে যাচ্ছে ওই জন্য সব আবার জামা কাপড় চারিয়ে টারিয়ে ঘুম পাড়িয়ে দিলাম ঘুমিয়ে গেল কিছুটা খেলো খেয়ে ঘুমিয়ে গেল ওই ঠান্ডা লাগলে সব তুলে দেয় তুলাই ভালো কাস্তে কাস্তেও তুলে দিচ্ছে খেতে খেতেও একটু তুলে দিচ্ছে তো বুকের সব টপ টপগুলো উঠে যাচ্ছে তো ওটাই ভালো একটু আরাম পেল তারপরে ঘুমিয়ে গেল আমরাও খাওয়া দাওয়া করব আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে বেদ তো ঘুম থেকে উঠলো আমি মানে ওর পাশে শুয়ে পড়েছিলাম একটুখানি উঠে গেল বলে আমি ভাবলাম এবার তাহলে একটু রসটা করে নিয়ে আসি ফলের রসটা চলে এসেছি রান্নাঘরে ওর জন্য আমি আঙুরগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার ওকে আজকে আঙুর দেবো আঙুরের রসটা করে নেব আঙুরটাকে আমি ছাঁকনি দিয়েই চিপে রস বের করে নেব আবার ধুয়ে রেখে দিয়েছিলাম খাবার টাবার ঠিক মতো তো খাচ্ছে না তবে ফলের রস টস খেতে ভালোবাসে টক মিষ্টি হালকা হালকা টক মিষ্টি হয় সেগুলো ভালোবাসে খেতে আমাগুলো মিষ্টি না টক কে জানে দেখি একটা খেয়ে আমাগুলো ভালো মিষ্টি আছে ওটা খুব টক থাকলে তো আমি দিই না আমি নিজে আগে মানে একটু টেস্ট করে দেখি ফলের রস টস করার সময় টক থাকলে অম্বল হয়ে যাবে মিষ্টি হয় বা টক মিষ্টি হালকা সেরকম আজকেটা ভালো মিষ্টি আছে এভাবে তাড়াতাড়ি রস করা হয়ে যায় ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে একদম সবটা বেরিয়ে যায় বেদে দেখো এই দেখো তোমার ফলের জুস নিয়ে চলে এসেছি লেবুর জল কে খাবে আজকে আঙুর আছে দেখো তো ভালো খেনা 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 খেয়ে দে আবার ঘুমিয়ে পড়বে ঠিক আছে আমি ভাবছিলাম ঘুমোর চিজ কি করে খাওয়াবো রসটা উঠে গেল হ্যাঁ এটা তো জলের মতোই তো এটা খেয়ে নাও তো জল দেবো হ্যাঁ ভালো খেতে ভালো লেবুর জল দিব তো এই জলটা খেয়ে নাও আগে তারপরে জল দেবো তোমাকে হ্যাঁ না গেছে তোমার সোনা বাবা খেয়ে নিয়েছে কাশিটা একটু কমলে আমার শান্তি না ফল খেয়েছো এখন জল খেও না দাঁড়াও চলো খাওয়া গেছে এবার একবার শুয়ে পড়ি ঘুমটা তো ঠিক মতো হয়নি ঘুমটা ঠিক মতো হয়নি কি সুন্দর ওয়েদার আছে দেখো বাবা শুয়ে পড়েছে চলো তুমি শুয়ে পড়ো গিয়ে গুড বয়ের মতো আমি ঘুমটা পাড়িয়ে দিই চলো বেদ কি খেতে ইচ্ছা করছে বেদ ও বেদ বলো কি খাবে তুমি কি খেতে ইচ্ছে করছে একটু বলো তো শুনি না কেন কি খাবে বলো এক্ষুনি তো বললে পাঁপড় খাবে পাঁপড় ভাজা
আর কি খাবে বাবা আজ বলছে যে চকলেট না কি বলছিল যে কি খাবে আপেল আপেল দেব ঠিক আছে আর কি চকলেট চকলেট আচ্ছা আজকে বাবাকে বলবো চকলেট এনে দিতে ঠিক আছে চকলেট এনে দিও ঠিক আছে ছেলেকে চকলেট এনে দিও কিন্তু এখন তো সন্ধে হয়ে গেল আমি ছেলের সাথে ঘুমোলাম আমরা তিনজনে ঘুমিয়ে পড়েছিলাম ছেলে এখন ঘুমোচ্ছে আমি এবার উঠলাম ও বালিশে মাথা রাখতে রাখতে নিজেই মাথা পড়ে যায় নিজে দিকে ঘুরতে থাকে তো এখনো উঠেনি আমি উঠলাম এবার বাইরে যাব খাবার টাবার কিছু কিছু করতে হবে ভালোই ঘুম হয়েছে আজকে হঠাৎ ওকে ঘুম পাড়াতে পাড়াতেই ঘুমিয়ে গেছি এবার খাবার টাবার কিছু জোগাড় করি এই তো চলছে এখন আমার ছেলেকে নিয়ে সারা দিন তোমরা তো দেখতেই পাচ্ছ সারাক্ষণই ছেলের পেছনে কিছু না কিছু করতেই আছি আমি এবার রান্নাঘরে চলে এসেছি বেদের জন্য দুধটা বের করে নিচ্ছি ফ্রিজ থেকে গরম করতে দেব আমি এখানে ছেলের দুধ গরম বসিয়ে নিয়েছি ওকে খাওয়াতে হবে ঘুরে যাচ্ছে কেন বালিশ থেকে পুরো না সন্ধ্যে হয়ে গেছে তো ভাল লাগছে না এবার হয়ে গেছে অনেক ঘুম চলো উঠো এবার তো উঠতে হবে দিয়ে এটা ওটা ফেলতে হবে ঘুরে ঘুরে বেড়াতে হবে খেলা করতে হবে তাই না চলো উঠো না বাবা ঘুমই ভাঙে না ছেলে দেখো আমার সোনা বাবা কি সুন্দর শুয়ে আছে কোলে ওকে আমি একটু খাইয়ে দিয়েছি ও ঘুম ভেঙে গেছে খাইয়ে টাইয়ে দিয়েছি ওকে তো জোর করে তুলে নিলাম কোলে আমি তারপর ওকে ইনহেলারটাও দিয়ে দিয়েছি মানে কাশির জন্য ওটা তো দিতেই হচ্ছে মানে এখনকার বাচ্চাদের সব ইনহেলারটা দরকার আগেই তো ওর ওটা অনেক ছোট থেকেই চলছে এনে এখনো অব্দি ওই যে থার্মোমিটার নিয়ে আবার মাপছে নিজে এতদিন ধরে জ্বর মাপা হয় তো দেখো থার্মোমিটার নিয়ে নিজে নিজে মাপছে ও জানে সমস্তটা জানে যে কোনটা দিয়ে কি করতে হয় না হয় সব জানে কি করছিস এটা কি করছিস থার্মোমিটার থার্মো মানে পুরোটা তো বলতে পারছে না অনেক কঠিন কথা থার্মোনি আচ্ছা থার্মোমিটার বলতে পারছে না তাই থার্মোনি সব শুনে ও ঠিক মাথায় রেখে দেয় সব মনে থাকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা এটা থার্মোনি ঠিক আছে ঠিক আছে তো ইনহেলারটা দেওয়াতে তো কাশিটা কিছু কম হচ্ছে আবার তো হচ্ছে হ্যাঁ কাশিটা একটু কমে গেলে বেদের শান্তি আমারও শান্তি তাই না বেদ হ্যাঁ আমার সোনাটা খিচুড়ি মতো খেয়ে নিয়েছে ছেলে আমার পড়লো নেবে আবার নেবে আমার আর দরকার নেই তুমি থাক তুমি না তোমরা ভাবছো আমি এখন বসেছিলাম ওখানটাতে আর এখন একটু জামা প্যান্ট করে নিলাম সেটা হচ্ছে একটু বাইরে যাব আজকে বেদের বাবা যাবে না আজকে যাব আমি হ্যাঁ তো বেদ বুঝতেই পেরে গেছে সেজন্য আমার কোলে চলে এসেছে আমি একটু বাইরে বেদের জন্যই বেরোবো সকাল থেকে বাবা ভুলে গেছে মানে ওষুধ ঘরে আছে আর একটা এক্সট্রা আমি নিয়ে এসে রাখি বাই চান্স যদি লাগে ওঠানে লাগা জ্বরের ওষুধ আর কি একটা আছে কিছুটা আর একটা নিয়ে এসে রাখি তো তার জন্যই বাইরে যাচ্ছি আর কিছু খাবার নিয়ে চলে আসবো তো বাবা আজকে যাবে না কাজের খুব চাপ সেই জন্য আমি বেরোবো আর তার জন্যই ও আমার কোলে চেপে পড়েছে তার জন্যই আমার কোলে চেপে পড়েছে ও যাবে সেই জন্য ও বেরিয়ে ঝটপট নিয়ে আর কিছু খাবার নিয়ে চলে আসি চলো তো ছেলেকে নিয়ে রাখলো আমি একাই বেরোলাম এই পাশেই যাচ্ছি মেডিসিনটা নিয়ে আসবো তা আমি সেরকম কোথাও বেরোই না একা
মাঝে মধ্যে মানে আমি যখনই বেরোই তো বেশিরভাগ আমি হাজবেন্ডের সাথেই বেরোই, আমি খুবই কম একা বেরোই। তো আমি আজকেই বেরোলাম না, দেখলাম কাজ আছে। সত্যি আরও কাজ না থাকলে আমাকে বলে না, আমি চিনে গেছি, সব কিছুই আমি চিনি এখানকার, তো ওই জন্যই ওষুধের দোকানটাও চেনা, তার জন্যই যাচ্ছি। এবার আমাকে বললো কিছু খেয়ে এসো রাস্তাঘাটে, এবার ও না খেলে আমার ভালো লাগে, আমি একা একা আমি বাইরেও তো খেতে ভালোবাসি, দেখি কিছু নিয়ে যাব, তবে দেখি কিছু খেতে খাই কি না। আর রাস্তার এখানটাতে ফুচকাওয়ালাটাও বসে, তো খেলে ফুচকা খেতে পারি। তো আমার ওষুধ টষুধ যা কেনাকাটা করার ছিল নেওয়া হয়ে গেছে, এবারে আমি একটু ফুচকা খেয়ে নেব, তার জন্যই চলে এসেছি। আমি আজকে জল ফুচকা খাবো না, দই ফুচকা খাবো, তো দই ফুচকাটা বানাচ্ছে। তো ফার্স্টে ভাবলাম খাবো না, তারপরে ফুচকার এদিক দিয়েই যাচ্ছিলাম পাশ দিয়ে, তো ভাবলাম খেয়েই নিই একটু দাঁড়িয়ে। আমি এখানে নিয়ে নিয়েছি, তো ঘরে গিয়ে পাউরুটি বাটার দিয়ে খাওয়া হবে। আর আমি এখানে ফুচকা খেয়ে নিলাম, কারণ এখানে নতুন প্রথমবার দই ফুচকা করছে, সেই জন্যই খেলাম, তাহলে খেতাম না, প্রথমবারই করছে দই ফুচকাটা, ওই জন্য আমি টেস্ট করলাম। তো এখন বাড়ি যাচ্ছি, আমি মেন রোডে ইচ্ছে করেই ফোন ধরতে পারি না, কারণ রাস্তা ফাস্তা পার হতে পারি না, ওই জন্য গলিতে ঢুকি তারপরেই দেখাই। একটু আলো অন্ধকার চলছে, কোথাও কোথাও অন্ধকার, তো ওই রাস্তা পার হতে আমি এখনও শিখিনি, আমি বেরোলেই তো বললামই তো হাজবেন্ডকে নিয়েই বেরোয়, ও হাত ধরে নাই। এবার একটু আলো এসেছে, ওখানটা অন্ধকার ছিল ওইটুকু। ভাবলাম কিছু খাবো না, বেরিয়ে আবার খিদেও পেয়ে গেছিলো, তো ওই জন্য সামনে ফুচকাটা ছিল সেই জন্যই খেলাম। তাছাড়া আমার হাজবেন্ড বললো যে নতুন মানে প্রথম প্রথম দই ফুচকা করছে, একটু টেস্ট করে এসো, তাই দেখলাম বেশ ভালোই করেছে। রাস্তায় বেড়ালে ফুচকা টুচকা দেখলে আর না খেয়ে পারি, সেই জন্য খেয়ে নিলাম। এবার চলে এসেছি, আমি বাড়ি চলে এলাম, বেদের তো ওষুধ নিয়েইছি, আর একটা জিনিসও পেয়ে গেছি, বেদের বেদ বড় হয়ে গেছে, বেদ ব্রাশ করবে, খুঁজছিল দোকানে, ও বললো আছে, একজন বলছে নাই, দিয়ে খুঁজলো বললো পেয়েছি, এবার আঙুলের মধ্যে ভরে বেদ ব্রাশ করবে। বেদের তো দাঁত হয়ে গেছে তাই না, আমি এটা নিলাম, আমি অনেকদিন ধরে নেবো নেবো ভাবছিলাম, এটা নিলাম। আর পাউরুটি আনছি না, খেয়ে বসে আছো আনছি, তাহলে একটু বাটার দিয়ে শেখে দিই, আমি একটু ফুচকা খেয়ে নিলাম, ব্যাস আমি তাতেই না চলে এসেছি। ঝটপটকে পাউরুটিটা শেখে দিই, ডিমের অমলেট করে দেবো, দুজনে মিলে ডিমের অমলেট খাবে। দুধ তুমি করতে হয়, কম করে দুধ তুমি করছি না কেন, এই তো হয়ে গেছে, ওই ডিমটা হয়ে গেলে এটা খেয়ে ডিমটা হয়ে যাবে, দিয়ে খাবে, ঠিক আছে বুঝলে। এই হয়ে গেছে ডিমের আবলে, চিনি দেবো তো একটু ইয়েতে পাউরুটিতে, আমিও খেতাম কিন্তু ফুচকা খেয়ে আমার আর খাওয়ার কোনো ইচ্ছে নাই, ওই জন্য ওকে রেস্ট করে দিলাম, ব্যাস দেবো তো, এই তো হয়ে গেছে। আমার খাবার রেডি। আচ্ছা ওর আবার এটা তো চাই, নুন বিট নুন ফুন এসব তো চাই, তো চলো আমার খাবার রেডি হয়ে গেছে, এটা আমি আমার হাজবেন্ডকে দিই গা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতেও ভুলবে না। বাই বাই।